আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সাথে আছে আমার বন্ধু মোহাম্মদ রাকিব। আমার বন্ধুর ডিপার্টমেন্ট ফার্মেসি ইনস্টিটিউট ঢাকা এসটি, ব্যাচ 64 শিক্ষাবর্ষ 2017-18। আমার বন্ধুর কর্মসংস্থান হলো উপজেলা হেলথ কমপ্লেক্স আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। চাকরিতে প্রবেশ করেছে 2023 সালে। তো আজকে আমরা আমাদের গেস্টকে কিছু প্রশ্ন করব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট যারা ফার্মেসি ডিপার্টমেন্টে আছে তাদের জন্য এবং আইএসটি ম্যাটসে যারা আছে তাদের সবার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। বন্ধুর কাছে আমার আজকে প্রথম প্রশ্ন হলো, ঢাকা এসটিতে ভর্তি হওয়ার পরামর্শ তোমাকে কে দিয়েছিল? ঢাকা এসটি সম্পর্কে আমি শুরু থেকে জানতাম না, কিন্তু এসএসসির পরেই জানার সুযোগ পাই আর কি। আমার এক মামা, উনি ঢাকা এসটিতে ফার্মেসিতে ভর্তি হয়। তা আমার স্বপ্ন ছিল যে আমি ফার্মেসিতে মানে ইন্টারভিউ পরে গ্রাজুয়েশন যেটা সেটাই ভর্তি হবো। পরবর্তীতে জানলাম যে এখানে ডিপ্লোমাই করা যায়। তো চিন্তা করলাম যেহেতু ডিপ্লোমা করা যায় তাহলে ডিপ্লোমাতেই ভর্তি হয়। তখন থেকে আমার ইন্টারেস্টটা জানে, তখন ইউটিউবে সার্চ করি, তখন দেখি যে না এখানে অল্প সময় ভালো একটা ক্যারিয়ার করা যায়, তখন ইন্সপায়ার হলাম আর কি। প্রথম নাড়াটা মামা দিয়েছিল। জি জি। আমরা এখন দ্বিতীয় প্রশ্নটা হলো, পড়াশোনা শেষের সাথে সাথে তোমার যে 11তম গ্রেডে চাকরি সুযোগ পেলে, তুমি এর জন্য প্রস্তুতি নিতে কিভাবে তুমি? এটা হচ্ছে কি, আমি আইএসটিতে যখন ভর্তি হই, ভর্তি হওয়ার পরে মানে আমার আশেপাশে যে সকল আইএসটির বড় ভাই ছিল সবাই খুব ভালো ছিল, সবাই খুব ট্যালেন্ট এবং সবাই চাকরির জন্য পড়াশোনা শেষের সাথে দ্রুত চাকরি পায়, সবাই এই জন্য খুব পড়াশোনা করতো, আমি তাদের সাথে মিশতাম বেশি। তখন তারা বললো যে শুধু মানে তুমি ফার্মেসিতে পড়ছো দেখে যে ফার্মেসি চাকরি লাগবে এরকম না, তুমি বিসিএস এর জন্য এখন থেকে প্রিপারেশন নাও। তখন আমি ওইটাই চিন্তা করছি যে আসলে যদি কোনো স্বপ্ন পূরণ করতে হয় তাহলে একদিনে সম্ভব না, এটা কন্টিনিউ চেষ্টা করতে হবে। তখন আমি তখন থেকেই বিভিন্ন বই, বিসিএস এর যে সিলেবাস ওই সিলেবাস অনুযায়ী বইগুলা কিনতাম, পড়াশোনা করতাম। সাথে যেহেতু ঢাকায় ছিলাম, প্রতি শুক্রবারে সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষা হতো, আমি সেগুলো দিতাম। দেওয়ার পরে আমার এই জন্য ইচ্ছে মানে আমার বন্ধুর কাছে তৃতীয় প্রশ্নটা হলো, ফার্মেসি ডিপার্টমেন্টে পড়াশোনার সুবিধা অসুবিধা গুলো তুমি যদি একটু বলো, যে এই ডিপার্টমেন্টে কি কি সুবিধা আছে, সুবিধাগুলো যদি প্রথমে আলোচনা করি, এই ডিপার্টমেন্টে যারা পড়তেছে তাদের জন্য কি কি সুবিধা আছে? আমরা জানি ফার্মেসি একটা বহুমুখী কর্মক্ষেত্রের সাবজেক্ট। এখানে পড়ার পরে সে ওষুধ প্রস্তুতি কাজ করতে পারবে, তারপরে ওষুধ বিতরণ, ওষুধ ম্যানেজমেন্ট, সংরক্ষণ এগুলোতে কাজ করতে পারবে, তারপরে হচ্ছে গবেষণাতে কাজ করতে পারবে, তারপরে হচ্ছে আপনার শিক্ষকতাতেও যদি যেতে চায় সেখানেও কাজ করতে পারবে, এবং বাংলাদেশ ছাড়াও যদি সে মনে করে যে না আমি বাংলাদেশে থাকবো না, উন্নত বিষয়ে আমি ভালো ক্যারিয়ার গঠন করবো, সেখানেও সে যেতে পারবে। আচ্ছা, এখন আমরা যদি পরের প্রশ্ন আসি, বাংলাদেশে ফার্মেসি ডিপার্টমেন্টের কোন কোন দিকগুলোর সংস্কার করা উচিত বলে তুমি মনে করো? আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা চিন্তা করি, উন্নত বিশ্বের ফার্মেসির সাথে আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের অনেক সংস্কার দরকার। যেমন আমাদের থেকে আমাদের বাংলাদেশে এখনো ক্লিনিক্যাল ফার্মাসিস্ট এখনো হয়নি, যার কারণে বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক মানুষ বিদেশে চিকিৎসার জন্য যায়, আর সেটাও শুধু একমাত্র ক্লিনিক্যাল ফার্মাসিস্ট না থাকার কারণ অন্যতম। কারণ ক্লিনিক্যাল ফার্মাসিস্ট যদি সেবা যদি বাংলাদেশের মানুষ পাইতো তাহলে বাংলাদেশের মানুষ বাইরে চিকিৎসার জন্য যেত না। কারণ আমরা জানি প্রতি বছর আমাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কিডনি রোগে মারা যায়, হার্টের রোগে মারা যায়, আরো বিভিন্ন জটিল রোগে মারা যায়, কিন্তু এই রোগীগুলোর জন্য ট্রিটমেন্ট, সঠিক ট্রিটমেন্ট বাংলাদেশে আমরা এখনো আজ চলে বা হয় কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট বাংলাদেশে নাই। প্রপারলি ট্রিটমেন্ট করতে হলে একটা মেডিকেল টিম ওয়ার্ক প্রয়োজন হয়, সেই মেডিকেল টিম ওয়ার্কের ভিতরে কিন্তু ফার্মাসিস্টও লাগে, কিন্তু এই ক্লিনিক্যাল ফার্মাসিস্টের প্রফেশনটা বাংলাদেশে এখনো হয় না, এখানেও সংস্কার করা দরকার। ক্লিনিক্যাল ফার্মাসিস্ট আসলে কি কাজ করে? ক্লিনিক্যাল ফার্মাসিস্টের কাজ হচ্ছে, একজন ডাক্তার সে রোগীকে দেখলো, দেখার পরে ডাক্তার ওষুধ প্রেসক্রিপশন করে দিল। ওষুধ প্রেসক্রিপশন করার পরে একজন ফার্মাসিস্টের কাজ হচ্ছে রোগীর ডিজিজের হিস্টোরি জানা, যে আসলে রোগীর কি কি রোগ আছে। তো একটা ওষুধের কিন্তু একটা ইন্ডিকেশন মানে আরেকটা রোগের সাইড এফেক্ট হতে পারে। একজন ফার্মাসিস্ট, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট চিন্তা করে যে একটা ওষুধের মাধ্যমে আমি কিভাবে দুই তিনটা রোগের চিকিৎসা করতে পারবো। আইসিউতে যে পেশেন্টগুলো থাকে সেই পেশেন্টগুলো কিন্তু একটা রোগী কিন্তু একটা ওষুধের সাইড এফেক্টের কারণে কিন্তু সে মৃত্যুবরণ করতে পারে, কারণ সে কিন্তু মুমূর্ষু অবস্থা থাকে। তো ওই মুমূর্ষু অবস্থাটা দেখভাল করে কিন্তু একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, এইটা হচ্ছে একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্টের মানে মূল কাজ। একবারে জটিল যে সকল রোগীগুলা এবং যে সকল রোগী আইসিউতে থাকে ওদের ট্রিটমেন্ট করার জন্য একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট প্রয়োজন হয়। এখন আমরা পরের প্রশ্ন যে দিয়ে আসি, পরের প্রশ্নটা হলো, তোমার কর্মসংস্থানে তোমার রোলটা কি, আসলে তুমি যে যে চাকরিটা পেয়েছো ভূমিকাটা কি? আমার কর্মক্ষেত্রে আমার ভূমিকাটা হচ্ছে ওষুধের সঠিক ব্যবস্থাপনা করা, ওষুধের সঠিক সংরক্ষণ, ওষুধের সঠিক বিতরণ, এবং রোগীকে আমি ওষুধ যখন বিতরণ করি তখন রোগীকে ওষুধের সঠিক ডোজ বুঝে দেওয়া লাগে, এবং অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো আছে ওগুলোর ডোজ বলে দেওয়া লাগে, এবং অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স করার জন্য রোগীকে আমরা কাউন্সিলিং করি। আরেকটা বিষয় হচ্ছে, যেমন আমি বাংলাদেশে কিছু সিজনাল সময় কিছু সিজনাল রোগ হয়,
এবং এই সিজনাল রোগ রোগ যখন হয় এগুলোর জন্য কিন্তু ওষুধ লাগে। জন্য হচ্ছে আপনার মানে একজন ফার্মাসিস্টই হসপিটালে কি ওষুধ থাকবে না থাকবে সেটা একজন ফার্মাসিস্ট নির্ধারণ করে। তা আমরা সিজন কোন সিজনে কি কী পরিমাণ কি ওষুধ লাগে সেটা আমরা নির্ধারণ করি যে এই এখন এই ওষুধগুলো প্রয়োজন, এখন এই ওষুধগুলো প্রয়োজন, হ্যাঁ প্রয়োজন। আমরা সেটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় ওষুধগার থেকে আমরা সেগুলো ইন্ডিন করে আমরা নিয়ে আসি। কারণ আমি একটা ওষুধ আনলাম, সেই ওষুধটা এই সিজনে খাটে না, সেটা তো আমার এখন অপব্যবহার হবে, সেটা কোনো ব্যবহার হবে না এবং সেটার টাকাটা হচ্ছে অপচয় হবে। এই জন্য একজন ফার্মাসিস্টই মূলত জানে যে কোন ওষুধটা কোন সিজনে কখন প্রয়োজন। আচ্ছা, আমাদের শেষ প্রশ্ন, যারা ফার্মেসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে তাদের জন্য একটা বিশেষ পরামর্শ যদি তুমি দিতে চাও সেটা কি হবে? ফার্মেসি ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করে, বিশেষ করে আমাদের এই যে ডিপ্লোমা ইন ফার্মেসি যারা পড়াশোনা করে, আমি একটা পরামর্শ দিব হচ্ছে আসলে অনেকে আগে মনে করতো যে ডিপ্লোমা পড়াশোনা করার পরে কেরিয়ার ভালো কেরিয়ার না, না আসলে ডিপ্লোমা করার পরে কিন্তু ভালো কেরিয়ার আছে। আমার পরিচিত এক ভাই, ভাইয়ের নাম হচ্ছে শাহাদাত ভাই, উনি ডিপ্লোমা করার পরে বিফার্ম করছে, বিফার্ম করার পরে উনি ফার্ম ডি করার জন্য উনি আমেরিকা গেছে, ফার্ম ডি কিন্তু উনি ফুল স্কলারশিপে উনি ওখানে গেছে। তো এখন অনেকে চিন্তা করে যে না ডিপ্লোমা করার পরে মনে হয় ভালো কেরিয়ার না। আমি ওনাদেরকে নিজের দায়িত্ব নিয়ে বলতে পারি যে ডিপ্লোমা করার পরে আপনি ভালো কেরিয়ার করতে পারবেন যদি আপনি সময়কে ভালো মূল্যায়ন করেন। আপনি 4 বছর পড়াশোনা করতে আসছেন, 4 বছরকে আপনি ভালোভাবে মূল্যায়ন করলে আপনি মূল্যায়নের গুরুত্ব আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই দিবে। কিভাবে মূল্যায়ন করার কথা বলতেছেন, কি কি করবে তারা? আপনার প্রত্যেকটা ইয়ারে কিন্তু সিলেবাস আছে, ফার্স্ট ইয়ারে যে সিলেবাসটা সেটা সম্পূর্ণভাবে সে ক্লিয়ার করবে, সবকিছু তার জ্ঞানের ভিতরে রাখতে হবে। সেকেন্ড এভাবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার জ্ঞানটা সে মাথার ভিতরে রাখতে হবে। এটা যখন সে মাথার ভিতরে রাখবে তখনই তার কর্মক্ষেত্রে গিয়ে রোগীকে সার্ভ করতে পারবে এবং সে একটা জায়গায় গেলে তখন তার ইন্টারভিউ হবে, তখন ওই কর্তৃপক্ষই তাকে চাবে, তার যোগ্যতা বলে তারা তাকে নিয়ে যাবে। তখন আর মানে কর্মক্ষেত্রের জন্য বা চাকরির জন্য তখন তার চিন্তা করা লাগবে না। কেউ যদি এক্সট্রা কিছু করতে চায়, যে আমি ফার্মেসির ক্লাসের পড়াও পড়ছি, পড়ার পাশাপাশি এক্সট্রা কিছু আমি করতে চাই, তাহলে তার কি করা উচিত? কোচিং এর দিকে যাবে নাকি বেসরকারি চাকরিতে যাবে, কোনটা তোমার পরামর্শ কোনটা? এটা হচ্ছে একটা ছাত্র যেখানে পড়াশোনা করে তার প্রধানতম কাজ হচ্ছে শুধু পড়াশোনা করা, রিড এন্ড রিড, পড়াশোনার বাড়ি কিছুই না। আমাদের ফোকাস করা উচিত পড়াশোনার প্রতি, আমরা এখানে পড়াশোনার জন্য আসছি, সেহেতু মানে পড়াশোনা রিলেটেড কিছু করাই উচিত আর কি। যেরকম আমরা যদি টিউশনি করাই, যদি আমাদের ছাত্র যদি টিউশনি করে তাহলে দেখা যাচ্ছে তার অনেকগুলো জিনিস চর্চার ভিতরে থাকে এবং চাকরি ক্ষেত্রে গিয়েও তার এটা উপকারে আসবে, পড়াশোনার প্র্যাকটিসটা তার থাকবে, এমনি চাকরিটা তার জন্য একটু ক্ষতি হবে, পড়াশোনাতে তার ব্যাঘাত ঘটাবে। হ্যাঁ, এটা অবশ্যই। চাকরি যখন মানে সে অপরিপক্ক হয়ে যখন চাকরিতে যাবে তখন সে কিন্তু মানুষকে ভালো সার্ভ দিতে পারবে না এবং তার পড়াশোনা তো কিন্তু পরবর্তীতে ব্যাঘাত ঘটবে। এই জন্য হচ্ছে গিয়ে আগে ভালোভাবে পড়াশোনাটা কমপ্লিট করে তারপরে চাকরিতে যাওয়া উচিত। ধন্যবাদ বন্ধু আমাদের সাথে আজকে আসার জন্য, আমাদের এই সময় দেওয়ার জন্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার ইউটিউব চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ, তোমার মঙ্গল কামনা করছি। ধন্যবাদ বন্ধু।